হাই সবাই কেমন আছেন? আজকে আপনাদের মেনুতে কি হলো কমেন্টে জানান। আজকে আমার মেনু চিকেন দম বিরিয়ানি। ফুটন্ত জলের মধ্যে আমি 2 ঘন্টা আগে ভিজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আগে থেকে গোটা গরম মশলা, তেজপাতা, নুন ও তেল দিয়ে রেখেছিলাম। ভাত রেডি। এবারে গরম তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মাংসটা মেখে নেব। ঘন্টা আগে দই দিয়ে মেখে রাখা মাংসের মধ্যে আমি প্রথমে দিচ্ছি নুন, এবারে দিলাম হলুদের গুঁড়ো, এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিলাম আদা বাটা, রসুন বাটা দিচ্ছি, এবারে দিলাম কাঁচা লঙ্কা, ধনে জিরে বাটা। এবারে এটা ভালো করে মাখব আমি। আমার মাখা প্রায় রেডি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো আস্তে আস্তে। এবারে গরম তেলের মধ্যে চারখানা পেঁয়াজ কুচি রেখেছিলাম, আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে নেবো। দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসছে। হাফ পেঁয়াজ তুলে নিচ্ছি, বাকি পেঁয়াজের মধ্যে মাখা মাংসগুলো অ্যাড করব। এতে কোনো জল মেশাবো না, এবার আস্তে আস্তে কষতে থাকবো মিডিয়াম আঁচে। ততক্ষণ আমি হাঁড়ির মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার ঘি মাখানো হাঁড়িতে অল্প কিছু ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করছি। এবারে ভাজা আলুগুলো আস্তে আস্তে একটা লেয়ার করে দেবো। মাংসটা এবারে তুলে এবারে আলুর উপরে দেবো আস্তে আস্তে সাজিয়ে। মাংসের মধ্যে ঘি ও বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম। লেয়ারটা সুন্দর করে সাজিয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন রেসিপির জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। মাংস দেওয়া হয়ে গেছে, এবারে আমি অবশিষ্ট ভাতগুলো উপরে দিয়ে দিচ্ছি। দুধে মেশানো মিঠা আতর
ফুড কালার গোলাপ জল ও ক্যারোজল পাতের উপর চারিদিকে ছড়িয়ে দেব। এবার দিচ্ছি 2 চামচ ঘি, তারপরে দিচ্ছি বেরেস্তা বা পেঁয়াজ ভাজাগুলো, এবারে দিচ্ছি বিরিয়ানির মশলা। এবার এটা ঢাকা দিয়ে 20-25 মিনিটের জন্য হালকা আঁচে আমি দমে বসিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। আমার বিরিয়ানি রেডি, দেখুন বিরিয়ানির কি সুন্দর কালার এসছে। চিকেন বিরিয়ানিটি কেমন হয়েছে কমেন্টে জানান। খুব খিদা পেয়ে গেছে, খেতে বসে পড়ছি। পরের রেসিপিতে আবার দেখা হবে, ভালো থাকবেন, বাই।